মানসিক ভারসাম্যহীন এক যুবককে শেকলে বেঁধে রাখার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে এদিন হোমে পাঠানোর ব্যবস্থা করে মাটিয়া থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন অসুস্থ এক যুবককে দীর্ঘ চার বছর শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার ধানুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, পেশায় রংমিস্ত্রি রাজকুমার হালদারের একমাত্র ছেলে রাজীব হালদার মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় একের পর এক হাসপাতাল ঘুরেও কোনো কাজ না হওয়ায় তাকে বাড়িতে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা। বাঁধা আছে কতদিন ধরে? এর আগে ছাড়া থাকতো। তারপরে কি হলো? আমার ক্ষতি বিজি করছে বললো, অপারেশন করছে বলে বললো বেঁধে রাখো। যার জন্য পুলিশ প্রশাসন গেলাম, পুলিশ প্রশাসন বললো বেঁধে রাখুন, আমার আর দু বছর আগে মা মারা যায়, বাড়িতে একাই থাকতো সে। দীর্ঘদিন এভাবে থাকার পর সমাজকর্মীদের নজরে আসে বিষয়টি। এরপরই মাটিয়া থানার ওসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। জানা গেছে, ওই যুবককে হোমে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মাটিয়া থানার পুলিশের পক্ষ থেকে। মাসের পর মাস চেন দিয়ে তালা দিয়ে বাঁধা আছে। তাহলে কি আমরা মনে করছি যে সমাজে পঞ্চায়েত বা প্রশাসন তারা এটা দেখে না? শুনছি নাকি পুলিশও এসছে, তো তারা কি করেছে? একে উদ্ধার করে কেন হসপিটালে ভর্তি করা হলো না? কারণ বসিরহাট হসপিটালে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে, সেখানে সদানন্দের মতন অনেকে ভর্তি আছে, বিশেষ করে বারাসাত হসপিটালে তো আছেই। কিন্তু আমি যেটুকু বুঝলাম এবং সমাজকর্মী সহেলী দাসের মুখ থেকে শুনলাম, তাতে একে যদি সামান্যতম চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কারণ এর মা মারা যাওয়ার পরেই বিশেষত এই ঘটনাটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।